Waiting Bengal. Waiting fast. Sri Lakhan Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে কাঠগড়ায় ছেলে। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের কৃপারামপুরে। সুব্রত মণ্ডল নামে ওই যুবক নিজের বৃদ্ধ বাবা মাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। বৃদ্ধ বছর 70-এর শিশির মণ্ডল ও 63 বছরের বেদনা মণ্ডল। কিন্তু বৃদ্ধ দম্পতি ছেলেকে সম্পত্তি লিখে দিতে না চাওয়ায় নিত্যদিন সুব্রতর গঞ্জনা সহ্য করতে হতো। এমনকি ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করত বলে অভিযোগ। শুক্রবার সুব্রত মণ্ডল তার বৃদ্ধ বাবা মাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। আমার একটা ছেলে, আমার নাতি হয়েছে, তাদের আমরা কত যত্ন করে মানুষ করছি। দাদু এটা খাবো, দাদু ওটা খাবো, পয়সা না থাকলেও দেলা করে খাও। নাতি নাতি বলে তাহলে তুই, হ্যাঁ আমরা এত করছি, হ্যাঁ তুই কেন আমাদের মারধর করবি? ভয় দেখাচ্ছে, আজকের আমার লিখে দাও, হ্যাঁ হ্যাঁ লিখে দাও, নাহলে তুমি বাঁচতে পারবে না। ও চাইছে কি, এক্ষুনি আমার নিজের নামে করে দাও, আমি এখন দিতে পারি কি? আমার স্ত্রী জীবিত, এইখানে এসে দাঁড়াবো, আমার শরীরে কি কষ্ট হচ্ছে, আমার মনে হয় আমি এখান থেকে চলে যাই, কোথাও চলে যাই। মারধর করে কেন? ছেলে নিজে মারধর করে বলে তোরা দুইজন এখান থেকে বেরিয়ে যাবি, অশ্লীল ভাষায় বলছে দুইজন এখান থেকে বেরিয়ে যাবি, এটা আমার ডিপে, আমি যার ফলে আমি পুলিশের কাছে যেতে বাধ্য। অসহায় বৃদ্ধ দম্পতি মেয়ের বাড়িতে আশ্রয় নেন। এরপর শুক্রবার বিষ্ণুপুর থানায় সুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বৃদ্ধ শিশির মণ্ডল ও বেদনা মণ্ডল। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে রবিবার সন্ধে নাগাদ অভিযুক্ত যুবক সুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে, সেই সঙ্গে বৃদ্ধ দম্পতিকে ঘরে ফেরানোর ব্যবস্থা করে পুলিশ। ধৃতকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়। সবাই এসেছে, ছাড়ি দিয়েছে, আমিও ছাড়ি দিয়েছি। ছেলে মাকে মেরেছে, মা ছেলেকেও মেরেছে। তাড়িয়ে যদি আমি দিতাম তাহলে চাবিটা নিশ্চয়ই আমার কাছে থাকতো, চাবি তো ওনারা দিয়ে ওনারা মেয়ের কাছে চলে গেছে। যখন স্যার এসে আমার স্বামীকে তুলে নিয়ে গেল, আমাকে বলল যে চাবিটা খোলো, তখন আমি বললাম যে চাবি খুলবো স্যার, আমার কাছে তো চাবি নেই। তখন আমি বললাম যে ওনারা তো ওখানে দাঁড়িয়ে আছে, চাবিটা খুলতে বলুন। ওরা চাবিটা খুললো, আমাকে তো স্যার ডেকেছিল সকালে আজকে, আমি তো থানায় গেলাম, আমার তো কোনো বক্তব্যই স্যার শোনেনি। উভয় পক্ষের কথা, এক হাতে তালি বাজে না, বাজে কি তাহলে? বাজে না, তাহলে আমারও দোষ আছে, আপনারও দোষ আছে, তাহলে আপনি গিয়ে আমার দোষটা বলেছেন, কিন্তু আপনার যে দোষটা সেটা কিন্তু আপনি বলেননি। আমি সেটা বলতে গিয়েছিলাম, আমার কোনো কথা শোনেনি, শুনেছে কি? শোনেনি। আমি কিন্তু একটুও কোনো বাজে কথা বলিনি, বাড়ির লোক সবাই বলবে, কিন্তু আমার নামে কেস করা হয়েছে। কিন্তু আমার কালকে রাতে তুলে নিয়ে গেল না কেন? আমি কলকাতার কাজে যাই, গিয়ে আমার বাচ্চাগুলোকে মানুষ, আমি পরের বাড়ি কাজ করি। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া, সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।